ইনি ভালো লোক, দাঁড়া ওকে আমি জলটা দিয়ে আসি। মামা, কিন্তু মামুনি, আমি তো এখান থেকে জল নিতে পারবো না মামুনি। তার থেকে তোমরা একটু চট করে দরজাটা খুলে দাও। দরজা কেন খুলবে, বোতল তো তুমি ওখান থেকে নিতেই পারবে। আমার তো তোমাদেরকে কিছু দেওয়ারও আছে না। তোমাদের জন্য কি সুন্দর সুন্দর ফুল তুলেছি, সেগুলো তোমাদের দেব না। কত ফুল নেবে না তোমরা? যেন আমাদের মাও ফুলের কাজ করে, কত রকমের রোগীর রোগীর ফুল ফুটে মায়ের হাতে। কি আর আমি যে ফুল ফোটাই তাতে না দারুণ গন্ধ, ঘরে রাখলে দেখবে ঘরে ফুলের গন্ধ ভরে যাবে। আসো আসো, চট করে আসো, চট করে ফুলগুলো নিয়ে নাও। দাঁড়াও, এক্ষুনি দরজাটা খুলছি। হিংসু কুটি, দাঁড়াও, আগে বাবা আসুক, তারপরে দরজা খুলবে। ও তো মারিয়া আঙ্কেল ফুল দেবে বলছে। ফুলের কথা শুনে আমার না মায়ের জন্য কেমন মনটা খারাপ করছে। রাখি না ফুলগুলো করে এনে, মনে হবে মা আছে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে, তুমি তো আমার থেকে অনেক সাহসী, ভয় পাচ্ছ কেন? জানি না, আমার ভালো লাগছে না এই লোকটাকে। ফুল তো জানলা দিয়েই দিতে পারত। ঠিক আছে চলো দুজনেই যাই। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তোমরা বাঁচালে আমাকে। ফুলটা দাও এবার। ফুল, এই তো দেবতা। বললে যে অনেক ফুল দেবে, আর এখন মাত্র দুটো, তার দরজা খুলতে কেন বললে? আছে তো অনেক ফুল আছে, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো তো আমি। হিংসুকুটি দরজাটা বন্ধ করো তো। ভয়ের কিছু নেই তো, অতগুলো ফুল আমি কি করে আনবো বলো? তার থেকে তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে সব কটা ফুল দেখাবো। কি সুন্দর গন্ধ সেই ফুলে, ঘরে রাখলেই না গন্ধে ঘর ভরে যাবে। আমরা যাব না। আরে বাতামে বলছে তো এখানে আছে, যাই না, গিয়ে নিয়ে আসি না। সোনা রূপা, কার সাথে কথা বলছো মা? দাঁড়াও আসছি আমি মা। বাবা ডাকছে হিংসুকুটি। কেন করে না মা, তোমরা আমার সাথে চলো। হ্যাঁ ও মা, জায়গাটা না খুব নোংরা, তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আরে তো লিবি দিলে কেন? আরে আমরা সুন্দর জায়গায় যাব তো। না না, যাব না, যাব না। আসো আসো, আরে যাব না বললে। সোনা রূপা, খেয়েছো দুধ? দুধ খাইনি, ঘরে নেই, কোথায় গেল অন্ধকারের মধ্যে? সোনা রূপা মা, বাবু বাবা, আমি তোমাদেরকে খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, ভয়ের কিচ্ছু নেই, আমি আছি তোমার। চলো চলো। ভালো কাজ করছি, আপনি এভাবে বাধা দিচ্ছেন।
থাকো। আপনি আমার মেয়েদেরকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আমি পচা নই, ভালো লোক বিশ্বাস করো। আমি যা করছি তোমাদের ভালোর জন্য, ওদের ভালোর জন্য করছি আমি ম্যাডাম। আপনি যেই হন না কেন, ওদের ছেড়ে দিন, ওদের লাগছে। দুনিয়াটা না খুব খারাপ, থাকলে অনেক কিছু সহ্য করতে হবে। আপনাকে শেষবারের মতো বলছি, আপনি ওদের ছেড়ে দিন। সোনা, রূপা মা, ভালোই ভালোই কাজটা সেরে ফেলছিল, এখন একের পর এক মানুষ বেড়েই চলেছে। তাহলে তুমি সেই স্কাউন্ডেল? কি বাবা, ইস, দেখুন না, জোর করে এতদিন জেলে আটকে রেখে এখন টুনি টুনি কি সব বলছে। এই বলছি শুনুন, আমাদের এই দেশটাতেই না এইসব সম্ভব। ডাক্তারবাবু অসুস্থ, ওর মাথা খারাপ আছে, ও যা খুশি তাই করতে পারে। না না, আপনি ভুল বুঝছেন, আমি তো ওদের উপকার করছি। আপনারা এই দুনিয়ায় ওদেরকে এনে যে বিপদে ফেলেছেন, সেখান থেকে আমিই ওদের উদ্ধার করছি। বাজে দুনিয়াটা থেকে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কষ্টের থেকে বাঁচাতে হবে, তাই না? চুপগুলোর মতো বাচ্চাদের জন্য অনেক সুন্দর জায়গা আছে। চুপ, একদম বাজে কথা বন্ধ করো। ওদের ছাড়ো, ওদের ব্যথা লাগছে, তোমাকে পুলিশ খুঁজতে, তুমি জানো না? খুঁজুক, ওদের কাজ খোঁজা, খুঁজুক। কিন্তু আপনারা তো মা বাবা, তাই না? আপনাদেরকে তো বুঝতে হবে, মানে যেই জিনিসগুলো আপনারা ওদেরকে দিতে পারবেন না আমি দিতে পারবো, বুঝুন। আমার মেয়েদের চোখের জলের দাম তোমায় দিতেই হবে। এখনো ভালোই ভালোই বলছো ওদের ছেড়ে দাও। মা বাবা মেয়েরা সবাই মিলে এত তেজ দেখালে তো মুশকিল। একটা কাজ, আমি আপনাদের সবাইকে একসাথে উপরে পাঠিয়ে দিই, ভালো হবে না? গোটা ফ্যামিলি মিলে আরামে থাকবে। এত বড় সাহস তোর? তোকে আজকে আমি খুন করে ফেলব। এখানে চুপচাপ দাঁড়াবে, আর আমি যতক্ষণ আসবো ততক্ষণ তোমরা এখানে কোথাও যাবে না, মনে থাকবে? এখন কি হবে প্রথমে? হিংসুকুটি বাবা মা একসাথে থাকলে আমাদের কোনো ভয় নেই, ওই দুষ্ট লোকটা ঠিক শাস্তি পাবে। কিন্তু তোমরা এখানে এলে কি করে?
আমাদের এখানে মা নিয়ে এসেছে। বাবা দুষ্ট লোক তাই মারছে, খুব মারপিট হচ্ছে। আমরাও বাবা মার কাছে যেতে চাই, কিন্তু কি করে যাব? তোমরা আর কেঁদো না, ভয় কিচ্ছু নেই, তোমরা ঠিক বাবা মার কাছে যেতে পারবে। কিন্তু কি করে যাব? এখানে তো ফোন নেই, যদি ফোন থাকতো তাহলে আমি পুলিশকে ফোন করতে পারতাম। কিন্তু প্রথমে আমি তো মা বাবার জন্য খুব চিন্তা হচ্ছে, মা বাবার যদি কিছু হয়ে যায় তাহলে? হিংসুকুটি তুমি ঠিক বলেছ, আমাদেরই কিছু বুদ্ধি বের করতে হবে, মা বাবাকে হেল্প করতে হবে। আমরাও তোমাদেরকে হেল্প করব, আমরাও তোমাদের সাথে বেরোতে চাই। দেখছিলাম না আমি আর্টিস্ট। তুমি কেন এখানে এসেছো? ভেতরে যাও। না, আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না। না না, যাবেন না, যাবেন না, থাকুক। আর্টিস্ট কাজ করবে, আটটা দেখতে হবে তো কাউকে। আমি ওনাকে কাটবো, তারপরে আপনাকে, তারপরে আপনার ওই ছোট ছোট ফুলের মতো শিশুগুলো আছে তাদেরকে না কষ্ট দেবো না।